নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ চীন সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের দ্বিতীয় দিনে দেশটির সঙ্গে বিভিন্ন খাতে একুশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে এছাড়াও সই হয়েছে নতুন সাতটি প্রকল্পের ঘোষণাপত্র বলা হচ্ছে এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হচ্ছে আব্দুল্লাহ শাফির প্রতিবেদন সফরের তৃতীয় ও শেষ দিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনা প্রধানমন্ত্রী লি চিয়াং দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর শেখ হাসিনাকে নিয়ে মঞ্চে যান লি চিয়াং সামরিক বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ডও বনার দেয় রাষ্ট্রীয় অভ্যর্থন অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয় রোহিঙ্গা সংকট ছাড়াও ব্যবসা বাণিজ্য বিনিয়োগ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পায় বৈঠকের পর দুই দেশের মধ্যে একুশটি চুক্তি ও সমঝোতা স্মারক এবং সাতটি ঘোষণাপত্র সই হয় চুক্তি ও সমঝোতাগুলোর মধ্যে পাঁচটি গণমাধ্যম বিষয়ক শিক্ষা স্বাস্থ্য ও বন্যা ব্যবস্থাপনা সহযোগিতায় একটি করে সেতু বিষয়ক দুটি এবং বাকিগুলো ডিজিটাল অর্থনীতি ও আর্থিক সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্য বাড়ানোর উপর সমঝোতা আর সাত প্রকল্পের মধ্যে রয়েছে মুক্ত বাণিজ্য ওয়াশার পানি ব্যবস্থাপনা ওয়ার্কশপ নির্মাণ ও ডিজিটাল কানেকটিভিটির আধুনিকায়নের সমাপ্তি ঘোষণা বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী সেখানে যৌথ ব্রিফিং এ অংশ নেবেন তারা সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আব্দুল্লাহ শাফি নাগরিক ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার